ইসমিল্লাহ রহিম আজকে আমরা বিশেষ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। বিগত একচল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছিল যে ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি এটার আনসার হবে স্মৃতিস্তম্ভ যেটা মানচিত্র কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা নেওয়া হয়েছে এবং মানচিত্র কাব্যগ্রন্থটা রচনা করেন আলাউদ্দিন আল আজাদ আমরা এটা খেয়াল রাখবো মানচিত্র নামে আরেকটি সাহিত্যকর্ম আছে যেটি আনিস চৌধুরী রচনা করেন উনিশশো বন্ধুর মুখ শত্রুর ছায়া এরকম নামে একটা সাহিত্যকর্ম রচনা করেন হাসান ফেরদোষ উনিশশো একাত্তর বন্ধুর মুখ শত্রুর ছায়া রচনা করেন হাসান ফেরদোস এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম কবর নাটক রচনা করেন মুনীর চৌধুরী যেটা বায়নের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আরেক ফাল্গুন উপন্যাস রচনা করেন জহির রায়হান এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে জহির রায়হান ফাল্গুন মাসে উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করল এভাবে মনে রাখতে পারি শৌকত উসমান উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে রচনা করেন আর্তনাদ শৌকত উসমান উনিশশো সালে যখন ভাষা আন্দোলন চলতেছিল তখন জোরে আর্তনাদ পড়ে এভাবে মনে রাখতে পারি সেলিনা হোসেন তিনি রচনা করেন নিরন্তর ঘণ্টাধ্বনি নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন একটা স্কুলের মধ্যে এরকম চাকরি করত সেখানে সে নিরন্তর ক্লাস শেষের পরে ঘণ্টাধ্বনি দিত এভাবে মনে রাখতে পারি উনিশশো সালের ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র রচনা করেন জহির রায়হান যেটা জীবন থেকে নেওয়া যেটা দুদক দুই হাজার বিশ সালের পরীক্ষার মধ্যে এসেছিল ভাষা আন্দোলন নিয়ে কবিতা লেখেন মাহবুবুল আলম চৌধুরী কাততে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আবু জফর ওবায়দুল্লাহ তিনি রচনা করেন কোনো এক মাকে উনিশশো তিয়াত্তর সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ভাষা আন্দোলনের শহীদ স্মরণে সাহিত্য সংকলন প্রকাশিত হয় যেটা প্রথম সাহিত্য সংকলন হাসান হাফিজুর রহমান উনিশশো সালে প্রকাশিত করেন যেটি সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে এখন আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে সৌকত ওসমান তার সম্বন্ধে আমরা এভাবে মনে রেখেছিলাম যে দুই সৈনিক একটা নেকরেকে জল থেকে বাঁচিয়ে জাহান্নাম নাম হতে বেঁচে গেল তো এর বাইরে আছে জয় বাংলার জয় এবং জন্ম যদি তব বঙ্গে যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প তো আমরা বর্গীয় জ দিয়ে আরও দুইটা শকতোসমানের সাহিত্যকর্ম মনে রাখবো সেলিনা হোসেন যে নদীর মধ্যে গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং একটা স্কুলের মধ্যে ঘন্টা দেওয়ার চাকরি করতো উনি এই যুদ্ধের সময় যাপিত জীবন যাপন করতেন এভাবে মনে রাখবো যে সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের সময় যাপিত জীবন যাপন করতেন সৈয়দ শামসুল হক পায়ের আওয়াজ পাওয়া যায় ওনার নাটক নিষিদ্ধ লোপান এবং নীলদংশক এটা ওনার উপন্যাস এরপর আমরা জাহানার ইমামের ক্ষেত্রে দেখি যে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা এবং বুকের ভেতরে আগুন এটা ওনার সাহিত্যকর্ম এটা এভাবে মনে রাখতে পারি যে জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি যদি আমরা মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা নিয়ে আলোচনা করি তবে আমাদের বুকের ভেতরে আগুন জ্বলে উঠবে এরপর আসি যে এম আর আক্তার মুকুল যিনি বিজয় দেখেছেন উনিশশো সালের ওনার অন্যান্য সাহিত্যকর্মগুলো হল একাত্তরের বর্ণমালা জয় বাংলা ওরা চারজন মহাপুরুষ এর মধ্যে একাত্তরের বর্ণমালা এটা হলো তার চরম পত্র এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে ওরা চারজন মহাপুরুষ একাত্তরের বর্ণমালার বিজয় এবং জয় দেখিয়েছেন ওরা চারজন মহাপুরুষ একাত্তরের বর্ণমালার জয় এবং বিজয় দেখিয়েছেন এভাবে মনে রাখতে পারি নীলিমা ইব্রাহিম যিনি রচনা করছেন আমি বীরঙ্গনা বলছি এবং যে অরণ্যে আলো নেই মেজর রফিকুল ইসলাম উনি রচনা করেন লক্ষ প্রাণের বিনিময়ে যারা মেজর হয় তারা কিন্তু যখন মুক্তিযোদ্ধের মধ্যে এরকম তিরিশ লক্ষ শহীদ এরকম মৃত্যুবরণ করে তখন এই লক্ষ প্রাণের বিনিময়ে রচনা তারা তৈরি করেন যার উদাহরণ হলো মেজর রফিকুল ইসলাম হুমায়ুন আহমেদের রচনাগুলো হলো যে আগুনের পরশমণি শ্যামল ছায়া উনিশশো নির্বাসন জ্যোৎস্না ও জননের গল্প এর বাইরে আছে সৌরভ তো এটা আমরা এভাবে মনে রাখছিলাম যে উনিশশো সালে হুমায়ুনের আগুনের কারণে শ্যামল ছায়া ও সৌরভ পরিবেশ গড়ে উঠেছিল হ্যাঁ এখানে আরও দুইটা জিনিস আমাদেরকে বাড়াইতে হবে একটা হলো নির্বাসন আরেকটা হলো জ্যোৎস্না ও জননীর গল্প আবদুল গাফার চৌধুরী তিনি দুটা রচনা লেখেন একটা হলো বাংলাদেশ কথা কয় আর একটা হলো ইতিহাসের রক্তপলাশ আব্দুল গাফার চৌধুরী তিনি দুটো রচনা লেখেন একটা হলো বাংলাদেশ কথা কয় আর একটা হলো ইতিহাসের রক্তপলা সুফিয়া কামাল একাত্তর ডায়েরি মুন্তাসির মামুন সে একজন নাস্তিক সে লিখেছিল যে একাত্তরের বিজয় গাথা এটা আমরা এভাবে মনে রাখতে পারি যে নাস্তিক মামুনের বিজয় গাথা নাস্তিক মামুনের বিজয়গাথা শাহরিয়ার কবির সেও নাস্তিক সে লিখেছে একাত্তরের যিশু রাবেয়া খাতুন যিনি 2021 সালে মৃত্যুবরণ করেন তিনি লিখেছেন একাত্তরের নিশান এবং ফেরারি সূর্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু রিসেন্ট তিনি মৃত্যুবরণ করেন আমার কিছু কথা এরকম একটি উপন্যাস রচনা করেন শেখ মুজিবুর রহমান যদিও এটা একটু চেঞ্জ হয়ে গেছে শেখ মুজিবুর রহমান তিনি রচনা করেন আমার কিছু কথা এমদাদুল হক মিলন তিনি রচনা করেন কালো ঘোড়া এমদাদত হক মিলনের একটা কালো ঘোড়া ছিল সে অনেক টাকার বিনিময়ে একটা কালো ঘোড়া কিনেছিল তো এভাবে আমরা মনে রাখতে পারি যে এমদাদত হক মিলনের রচনা কালো ঘোড়া এরপরে আমরা শিখ জহিরুল ইসলাম তিনি রচনা করেন একাত্তরের গেরিলা জহিরুল ইসলাম তিনি রচনা করেন একাত্তরের গেরিলা জহির ভাই গেরিলা বাহিনীর সাথে একসাথে যোগ দিছিল। এইভাবে আমরা মনে রাখব অজয় দাসগুপ্ত সে রচনা করেন একাত্তরের যাত্রী যারা অজয় যাদেরকে জয় করা যায় না তারা সবসময় এরকম যাত্রীর মতো চলতেই থাকে চলতেই থাকে দাউদ হায়দার সে নাস্তিক ছিল তার রচনা হয়েছে রাজপুত্র আমরা জানি যে হজরত দাউদ আলাহিসাল্লাতামের রাজপুত্র বা পুত্র ছিল হজরত আলাই আলাই্লাত ইসলাম তো এভাবে মনে রাখতে পারি যে দাউদ হায়দারের রচনা হলো রাজপুত্র আল মাহমুদ তিনি উপমহাদেশ নিয়ে রচনা করেন বেশি এই তার রচনার নাম হইল উপমহাদেশ আবু জাফর শামসুদ্দিন তিনি দেয়াল নামে একটা সাহিত্যকর্ম রচনা করেন হুমায়ুন আহমেদেরও দেয়াল নামে আরেকটি সাহিত্যকর্ম আছে শামসুর রহমান সে রচনা করে বাংলাদেশ কথা কয় মনে রাখতে পারি যে নাস্তিক শামসুর রহমান কথা কয় এ মনে রাখতে পারি এর বাইরে পত্র সংকলন আছে একাত্তরের চিঠি যেটা মুক্তিযুদ্ধের লেখা চিঠিপত্র যেটা প্রথম আলোর প্রথমা প্রকাশনী কর্তৃক প্রকাশিত সেপ্টেম্বর অন যশোর রৌট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্ম যে কবিতাটা রচনা করেন অ্যালেন কিনেসবার্গ এর বাইরে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসটা মুক্তিযুদ্ধভিত্তিক খুবই গুরুত্বপূর্ণ জাজাকাল্লাও খায়ের